আমরা দুজনেই সরি, কারণ আমাদের পার্সোনাল ইস্যুটা ভার্চুয়াল জগতে নিয়ে এসেছি। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এন্ড ক্ষমা করে দিবেন। প্রিসিলা লাইভ শোতে মামুন ও লাইলা এবার একসঙ্গে আসলেন, তবে কি তারা আবারও এক হয়ে গেলেন? না ভিউয়ার্স, লাইলা এদিন জানালেন মামুন নাকি শুধুমাত্র প্রিসিলার সঙ্গে লাইভ করবে বলেই এদিন হাজির হয়েছেন। বিকজ মামুন হ্যাজ কাম অনলি ফর ইউ। কেননা মামুন কথা দিয়েছিলেন যে তারা দুজন মিলে প্রিসিলার সঙ্গে লাইভে জয়েন করবেন, আর তার কথা রাখতেই তিনি এদিন হাজির হয়েছেন। ও এখানে এসেছে বিকজ অফ আপনার সাথে আমাদের একটা প্রিশেডিউল লাইভ করার কথা ছিল। এদিন প্রিসিলার সঙ্গে লাইলা ও মামুন তাদের দুজনের পরিচয় থেকে কিভাবে এত পপুলার হলেন সবকিছুই শেয়ার করেছেন। পরিশেষে মামুন সবার উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের যে ভিডিও দেখেন সেগুলো কখনোই পার্সোনালি নিবেন না, এবং আমাদের কোনো পোস্ট যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে বা কষ্ট দিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষমার চোখে দেখবেন। আমরা দুজনেই আপনাদের কাছে সরি চাচ্ছি, কারণ আমাদের পার্সোনাল বিষয়গুলো এভাবে সামনে আনা ঠিক হয়নি, কারণ আমাদের পার্সোনাল ইস্যুটা ভার্চুয়াল জগতে নিয়ে এসেছি এবং আপনাদেরকে এসব দিয়ে খুব ডিস্টার্ব করেছি, যার জন্য আমরা দুজনেই সরি। মামুন ও লাইলাকে একসঙ্গে দেখে তাদের ভক্তরা খুশি হলেও কেন জানি লাইলার কথায় একটু ধোঁয়াশা থেকেই গেল। কেননা লাইলা বললেন মামুন শুধুমাত্র প্রিসিলাকে কথা দিয়েছিল বলেই এদিন উপস্থিত হয়েছেন লাইভ করার জন্য। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, মামুন লাইলা কি এক আর হবেন না নাকি হয়ে গেছেন? তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।